আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সবাই সেফ আছেন। চলুন আজকে তৈরি করা যাক কোকোনাট পুডিং। সো লেটস কুক টুগেদার। এটা বানানো খুবই সহজ এবং খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাসায় এটা তৈরি করতে পারবেন। চলুন দেখে নিয়ে যাক কী কী লাগছে। এখানে আমি কোকোনাট ওয়াটার নিয়েছি 2 কাপের মতো, সুগার নিয়েছি 6 টেবিল স্পুন, আগার আগার নিয়েছি 3 টিস্পুন এবং কোকোনাট ওয়াটার নিয়েছি আমি 2 কাপের মতো। সো এখানে মেজারমেন্টের একটি কাপ নিয়ে নিয়েছি, এই কাপটা দিয়ে আপনারা মেপে দিবেন। সো এই কাপটা দিয়ে মেপে আপনাদের 2 কাপের মতন পরিমাণ নিতে হবে। আমি এখানে গ্রেসের ব্র্যান্ড ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই কোকোনাট ওয়াটার বা কোকোনাট মিল্কটা ইউজ করতে পারেন। এবং যারা কিনা বাংলাদেশে আছেন, মিনা বাজার, আগরা এগুলোতে পেয়ে যাবেন। এবং আশা করছি এখনকার এই সময়ে বিভিন্ন গ্রোসারি যে দোকানগুলো আপনাদের আছে বাজার করার কাঁচা বাজার, সেখানেও পেয়ে যেতে পারেন। আগার আগার পাউডার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চায়না গ্রাসটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে 150 গ্রাম করে নিতে হবে কোকোনাট ওয়াটারের জন্য এবং কোকোনাট মিল্কের জন্য। সো সব মিলায় 300 গ্রাম চায়না গ্রাস নিলেই হবে। এখানে আমি কোকোনাট ওয়াটারটা একটা প্যানে বসিয়ে দিয়েছি মিডিয়াম হিটে, এবং অবশ্যই চেষ্টা করবেন এটা বসানোর আগেই 1.5 চা চামচ আগার আগার পাউডারটা মিক্সড করে নিতে। এবং আমি আজকে এটা করব হচ্ছে এরকম একটি স্কোয়ার শেপ গ্লাসের মোল্ডে। আপনারা যে কোনো শেপে নিতে পারেন, বাট স্কোয়ার শেপ হলে খুব ভালো হয়, আর চেষ্টা করবেন কাচে ইউজ করার জন্য। খুব ভালো মতো নেড়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো লাংস না থাকে। অপেক্ষা করব এটাতে একটা বলক আসা পর্যন্ত। এর ভিতরে আমি একটু সুগারও অ্যাড করে দিব। যখন এই পানিটা গরম হবে তখন কিন্তু আগার আগার পাউডার ইউজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু দলা দলা বেঁধে যাবে এবং খুব ভালো মতো বসবে না। এর জন্যই এটা বসানোর আগেই আপনাদের এটা মিক্সড করে নিতে হবে ভালো মতো। এই টিপসগুলো ফলো করে যদি আপনারা বানান ঘরে, নিশ্চয়ই আপনাদেরটা খুবই ভালো হবে। আর এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা যদি কোকোনাট পুডিং হয়ে যায় তাহলে তো কোনো খারাপ কথা না, খুবই ভালো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বলকটা চলে এসেছে, এটার জন্য আমি অপেক্ষা করছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো সুগারটা অ্যাড করবেন। আমি এখানে একটু টেস্ট করে নিয়েছিলাম যে আমার এই কোকোনাট ওয়াটারটার ভিতরে কতটুকু আসলে সুইটনেসটা অ্যাড করা আছে, সেই অনুযায়ী কিন্তু আমি সুগারটা অ্যাড করেছি। যারা একটু বেশি মিষ্টি খান তারা একটু বেশি সুগার অ্যাড করতে পারেন। আমি এখানে 6 টিস্পুনের মতন ইউজ করেছিলাম সব মিলিয়ে, বিকজ আমার যে কোকোনাট ওয়াটারটা ছিল সেটা একটু আগে থেকে সুইট ছিল, যেহেতু এগুলো ক্যানে করে সেল করে তার জন্য। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে ডাবের পানি এনেও করতে পারেন। ক্যান যারা পছন্দ করেন না তারা ডাব এনে ডাব কেটে সেটার পানি দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন গরম গরমে আমি এই মোল্ডে, কাচের মোল্ডে ঢেলে দিয়েছি। অপেক্ষা করব 20 থেকে 25 মিনিট, এবং এর ভিতরে যে বাবলটা আছে এই বাবলগুলো কিন্তু আপনাদেরকে একটু এভাবে করে দিতে হবে যাতে কিনা খুব ভালো মতো এটা জমে। সো ট্রাই করবেন এই টিপসগুলো ফলো করার জন্য, এরকম বাবল থাকলে এগুলোকে একটু ফেটে দিবেন এভাবে। চামচের সাহায্য করতে পারেন, স্পুনের সাহায্যে স্প্যাচুলার সাহায্যেও করতে পারেন। এখন আমি এটা ফ্রিজে রাখছি, ঠিক 20 থেকে 25 মিনিটের মতন আমি ওয়েট করব, ততক্ষণে এটা জমে যাবে। আপনারা চাইলে 15-20 মিনিট পর এটা চেক করতে পারেন। এখন পালা হচ্ছে কোকোনাট মিল্কের। আবার আমি সেম মোল্ডটা এখানে বসিয়ে দিয়েছি প্যানটা, এটার ভিতরে হচ্ছে কোকোনাট মিল্কটা দিয়ে দেব। আমি 2 কাপ নিয়েছি, 2 কাপ কোকোনাট মিল্ক এবং 2 কাপ কোকোনাট ওয়াটার।
একটু নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, খুব বেশি বাড়িয়ে দিবেন না। এখন এর ভিতরে আমি আগার আগার পাউডারটা দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। আমি টিস্পুন ইউজ করেছি, আপনারা চাইলে মেজারমেন্ট টিস্পুনগুলো ইউজ করতে পারেন। খুব ভালো মতো এভাবে নেড়ে দিতে হবে। আমি আগেই বলেছি এভাবে নেড়ে না দিলে দেখবেন মিক্সড হবে না, তখন কিন্তু যখন আপনি এটা কাচের মোল্ডে রেখে জমাবেন তখন কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে, দুইটা একসাথে মিক্সড হবে না। এর জন্য খুব ভালো মতো এটাকে মিক্সড করে নিতে হবে। এটা কিন্তু গেস্টদের সার্ভ করতে পারেন, নিজেরাও খেতে পারেন ফ্রিজে রেখে। অবশ্যই কিন্তু নর্মাল রেফ্রিজারেটরে রাখতে হবে, নিচে ডিপে রাখা যাবে না। আর একটা জিনিস, এটা হচ্ছে এই গরম সময় খুবই ভালো লাগে, বাইরে থেকে এসে বা স্কুল থেকে এসে বা ঘরে থাকা অবস্থায় গরমে পানির যে তৃষ্ণা থাকে ওরকম একটা তৃষ্ণা মিটায় এটা। আমি এখানে সুগার অ্যাড করছি, আপনারা চাইলে ব্রাউন সুগার ইউজ করতে পারেন, আমি এখানে হোয়াইটটা ইউজ করছি, এটা আপনাদের ইচ্ছা। যেহেতু কোকোনাটটা একটু মানে সুইটনেস ছাড়া হয়, সো এটার ভিতরে কিন্তু কোনো সুগার অ্যাড করা থাকে না, এর জন্য এটাতে আমি একটু বেশি সুগার অ্যাড করেছি। আর সুগার আর কোকোনাট মিল্কের যে একটা টেক্সচার সেটাকে ঠিক রাখার জন্য আমি একটু সামান্য পরিমাণ সল্ট ইউজ করব, জাস্ট 1 পিঞ্চের মতন ইউজ করলে হবে। এবং অবশ্যই নাড়তে নাড়তে টেস্ট করে নিবেন যে আপনাদের কোকোনাট ওয়াটারটার ভিতরে কোকোনাট মিল্কটা এবং কোকোনাট ওয়াটারটা সুইটনেসটা ঠিক আছে কিনা, এটা অবশ্যই নাড়তে নাড়তে টেস্ট করে নেবেন। কারণ যখন আপনি নামিয়ে ফেলবেন তখন কিন্তু আর আপনি কোনো এগুলো মিক্সড করতে পারবেন না, এর জন্য চুলাতে থাকা অবস্থায় এটা টেস্ট করে নিতে হবে। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। সো আমি এখানে একটু সামান্য সল্ট অ্যাড করে দিচ্ছি যাতে তার মিক্সারটা ঠিক থাকে এবং টেস্টটা ঠিক থাকার জন্য আমি একটু সল্ট দিয়ে দিলাম। আবার একটু নেড়ে দিচ্ছি ভালো করে। এটাও কিন্তু আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব, ততক্ষণে নিশ্চয়ই আমার কোকোনাট ওয়াটারে ওইটা জমে গিয়েছে। সো অপেক্ষা করছি একটু বলক আসা পর্যন্ত এবং আমি দেখছি আবার মিষ্টিটা ঠিক আছে কি না। দেখুন আস্তে আস্তে কিন্তু বলক চলে আসছে। আবার একটু নেড়ে দিচ্ছি। আমি কিন্তু এরই ভিতরে দুইবার মিষ্টিটা চেক করে নিয়েছি, একদম পারফেক্ট আছে। সো আমার এখানে আর সুগার অ্যাড করতে হবে না, আপনারাও এভাবে চেক করে নেবেন। খুব ভালো মতো বলকটা উঠাতে হবে এভাবে। দেখে বুঝতে পারছেন যে বলক চলে এসেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম আর এটা আমি একটু দেখে নিচ্ছি যে 20 মিনিটস পর দেখুন হাতে কোনো ওয়াটার এগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না, দ্যাটস মিন আমার এটা জমে গিয়েছে এবং সময় লেগেছে 20 মিনিটসের মতো। এখন হচ্ছে উপরে আমি এই কোকোনাট মিল্কটা দিয়ে দিব এবং কিভাবে দিচ্ছি সেটা খুব ভালো মতো খেয়াল করে দেখুন। আমি ঠিক যেভাবে করছি ওইভাবেই যদি ফলো করে করেন আপনাদেরটা অনেক ভালো হবে।
এটা যখন আমি ফ্রিজে রেখেছিলাম আমি কিন্তু একদম গরম অবস্থায় রেখেছিলাম, সো চেষ্টা করবেন গরম গরম ঢালার পরে ফ্রিজে রাখার জন্য। আর যখন এরকম কোকোনাট মিল্কটা দিবেন অবশ্যই নিচে এরকম একটি স্পুন নিয়ে নেবেন, তাহলে চারিদিকে বসবে এবং নিচে চলে যাবে না, উপরেই থাকবে লেয়ারটা। আপনারা চাইলে কিন্তু তিন চার লেয়ারও করতে পারেন, আমি এখানে টু লেয়ার করছি। আমার এই কোকোনাট মিল্কটার ভিতরে সামান্য একটু লাংস দেখা যাচ্ছে, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এটা সামান্য একটা স্পুন দিয়ে উঠিয়ে ফেললেই হবে উপর থেকে ফ্রিজে রাখার আগে। এখন হচ্ছে ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য, আপনারা চাইলে 1.5 ঘন্টা পরে একটু চেক করে দেখবেন হয়েছে কি না, তারপরে বের করে ফেলবেন। এটা নর্মালি সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। এবং দেখে বুঝতে পারছেন ধোঁয়া উঠছে, সো আমি গরম অবস্থাতেই এটা ফ্রিজে রাখছি। আমি এখানে 2 লেয়ারে করেছি, আপনারা চাইলে 3-4 লেয়ারে করতে পারেন। ফিরে আসলাম 2 ঘন্টা পরে, দেখা যাক জমছে কি না। দেখুন আমার আঙ্গুলে কিচ্ছু কিন্তু দেখা যাচ্ছে না, দ্যাটস মিন ইটস রেডি টু ইট। সো বের করে এনেছি, এখন হচ্ছে এটাকে কেটে সার্ভ করার পালা। আমি স্কোয়ার শেপ দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপে করতে পারেন, বরফির মতনও করতে পারেন। এরকম একটা ছুরি নিয়ে নিয়েছি এটা কাটার জন্য। কর্নারটা আমি ভালো মতো কেটে নিচ্ছি, আপনারা কিন্তু এটা ফ্লিপ করে একটা প্লেটের উপর রেখেও শেপ দিতে পারেন, আবার এই মোলটাতে রেখেও একটা শেপ দিতে পারেন এটার। আমি যেটা করব আমি হচ্ছে প্লেটের উপরে রেখেই দেন এটা কাটবো, এতে করে আমার উঠাতে সুবিধা হবে, সার্ভ করতে সুবিধা হবে। কেটে নিচ্ছি, উপরে যে পাটটা দেখছেন সেটা কিন্তু কোকোনাট ওয়াটার আর নিচেরটা হচ্ছে কোকোনাট মিল্ক। এটা কাটার পরে আমি আবার উল্টায় দিব। সো আমি স্কোয়ার শেপগুলো দিচ্ছি, আপনারা চাইলে বরফির মতো করে সুন্দর করে আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন। অবশ্যই এটা এই গরমে ট্রাই করবেন, আর সামনে আসছে কুরবানি ঈদ, এটা কিন্তু ডেজার্ট হিসেবে সার্ভ করতে পারেন। আমি কাছ থেকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে, দেখুন আমি এখন আবার ওই কাচের ওই মোলটাতে আবার রাখছি। এটা কিন্তু স্বাদে অতুলনীয়, মনে হবে কি আপনি রিয়েল কোকোনাট খাচ্ছেন। সেই পুডিংটা তো আমার বেশ পছন্দ, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। একসাথে অনেকগুলো হয়ে গিয়েছে, এখানে 2-3 দিন 4 দিন পর্যন্ত ফ্রিজে রেখে এটা খেতে পারবেন। আর আমাদের তো 2-3 দিনও যায় না, 2 দিনের ভিতরেই শেষ হয়ে যায়, সো আপনাদেরটাও এরকমই হবে, কারণ এটা এত বেশি মজার এটা আসলে রেখে খাওয়া যায় না। এরকমভাবে সার্ভ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সহজ মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন আমাকে, কমেন্ট বক্সে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্লিজ ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন।